আমরা এটাকে জেনারেট করছি না এখন এটাকে যদি স্টপ জেনারেটিং করে দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এই জানে কিভাবে আমাদের ড্রোন তৈরি করতে হয় তো দেখেন একে আমি জিজ্ঞেস করেছি যে ঠান্ডা রোগে কি করবো ঠান্ডা জনিত রোগে বর্তমানে আমাদের যেটা সমস্যা চলছে সবার সর্দি কাশি তো এখানে দেখেন এখানে ঠিক সেম সমস্যাগুলোর কথা বলছে প্রবলেম চলছে তো আমি চ্যাট জিবিটিকে যদি এখন জাস্ট মেসেজ করে বলি যে আমার একটু সর্দি কাশ বা এরকম সমস্যা হচ্ছে আমার কি ট্রিটমেন্ট নেওয়া উচিত হান্ড্রেড পার্সেন্ট শিওর চ্যাট জিবিটিতে এই আনসারটাও আছে তো চ্যাট জিবিটি আপনি যত শুনে অবাক হচ্ছেন এটার মধ্যে অ্যাক্সেস করতে পারলে বা এটা ইউজ করার সময় আপনি এর থেকে কয়েক গুণ বেশি অবাক হবেন চ্যাট জিবিটিতে অ্যাক্সেস নেওয়ার জন্য গুগলে এসে আমরা সার্চ করবো এখানে লিখব চ্যাট ওপেন এআই আবার চ্যাট লিখে তাহলে আমাদের সামনে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে চ্যাট ওপেন এআই বা চ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো আমাদের এখানে যদি আমরা ওপেন করে নিই আপনাদের প্রথমবার সাইন ইন করতে হবে এই যে আমাদের দুইটা অপশান চলে এসেছে একটা লগ ইন আর হচ্ছে সাইন আপ তো আপনি সাইন আপ করা খুবই ইজি এখানে সাইন আপে ক্লিক করে দেবেন ক্লিক করে যাওয়ার পর আপনার ডিভাইসে যদি জিমেলে লগ ইন করা থাকে এই যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেবেন তারপর আপনার যেটা জিমেল আইডি সেটা ওকে করে দিলে এখানে লগ হয়ে যাবে তো এখান থেকে আমি আমার একটা জিমেল আইডিকে দিয়ে দিচ্ছি এটা এক ক্লিকেই দেখেন হয়ে যায় এখানে আর কোনো ঝামেলার কিছু নেই তো আমাদের এটা লগ ইন এখানে হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে চ্যাট জিবিটির অ্যাক্সেসটা আমরা এখন কাজটা কিভাবে করব তো এখন চ্যাট জিবিটির থেকে মজার অপশানটাই দেখেন আমরা এখানে পাশাপাশি একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি রাইট বাংলা অনলাইন লিখে তার কারণ আমরা এখন দেখব এই বাংলায় আমাদের কোনো কমান্ডকে ফলো করতে পারে কিনা এখন আমরা যদি এই চ্যাট জিবিটিতে চলে যাই এখান থেকে আমাদের নামটা জিজ্ঞেস করছে আমরা আমাদের নাম দিয়ে দিলাম আমাদের ফোন নাম্বার জিজ্ঞেস করছে আমরা আমাদের ফোন নাম্বারটাকে দিয়ে দেবো আমাদের ফোনে একটা ভেরিফিকেশন এস এস আসবে সেই কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে তারপর আমরা এই কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথেই দেখেন আমাদের এটা লগ হয়ে যাচ্ছে এখানে আর কোনো ঝামেলা নেই এখন আমরা জাস্ট একটু অপেক্ষা করলে আমাদের চ্যাট জিবিটিটা ওপেন হয়ে যাবে তো পাশাপাশি এদিকে আমরা একটা নিউ ট্যাব ওপেন করে রেখেছি তার কারণ আমরা এখন দেখবো যে একে যদি আমরা বাংলায় কোনো কমান্ড করি আমাদের বাংলা কমান্ডের সে রিপ্লাই করতে পারি কি না এই যে আমাদের চ্যাট জিবিটি ইন্টারফেস তো শর্টকাটে বলে দেয় এখানে ক্লিক করলে এটা আমাদের লাইট মোড হয়ে যাবে আবার এখানে ক্লিক করলে এটা ডার্ক মুড হয়ে যাবে তো এখন চ্যাট জিবিটিতে আমরা প্রথমে বলে দিচ্ছি হ্যালো লিখে যদি আমরা দেই তাহলে দেখেন এই আমাদের রেসপন্স করছে এই যে এটা হচ্ছে আমাদের জিনিস বা আমাদের জিবিটি এখানে আমরা হ্যালো লিখে দিয়েছি এখন এখান থেকে আমাদের রিপ্লাই করবে আমাদের নেটওয়ার্ক এখানে একটু চার জিবিটিতে যেহেতু একসাথে অনেক বেশি মানুষ ইউজ করে তাই এটা সার্ভারটা একটু সমস্যা এদের যে নেক্সট ভার্সনটা আছে মানে আপনি যদি এই যে আপগ্রেড টু প্লাস করেন পে করেন তাহলে এই স্পিডগুলো আগের থেকে বেশি ভালো হবে তো এখন এখানে আমরা যদি সামান্য একটু অপেক্ষা করি তাহলে দেখেন এই যে আমাদের রিপ্লাই করেছে হাউ ক্যান আই অ্যাসিস টিউ তো এখন কথা হচ্ছে এখানে আমরা কী জিজ্ঞেস করবো আমি যদি জিজ্ঞেস করি হাউ আর ইউ এটা খুবই বেসিক আমি জাস্ট আপনাদের বেসিকটাই দেখাচ্ছি যে দেখেন এটা বেসিক আমরা যদি একে জিজ্ঞেস করি যে কেমন আছো এই সাথে সাথেই আমাদের এতটুকু রেসপন্স করতে পারি তো এখন এরপর আমরা একটু একে কঠিন লেভেলের প্রশ্নগুলো জিজ্ঞেস করব যেমন ধরেন আমি এই প্রোগ্রামিং যেহেতু সবসময় করি তো এখন জাবা প্রোগ্রামিংয়ে আমার একটা ক্লায়েন্ট আমাকে বলছে যে আমার একটা জাবা প্রোগ্রামিং সেট করে দেওয়ার জন্য তো এখন আমি এই যেখানে দেখাচ্ছি যে অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ল্যাঙ্গুয়েজ মডেল আই ডোন্ট হ্যাভ ফিলিংস এই যা বলার বলছে যে এই কেমন ছিল সেটা রিপ্লাই এখানে দিয়ে দিয়েছে তো এখন আমি একে কমেন্ট করবো যে আমার একটা জাভা প্রোগ্রাম রাইট করে দিতে সেটা পারে কিনা আমরা এখন দেখব তা আমি এখন একে লিখে দিচ্ছি রাইট এ জাভা প্রোগ্রাম ফর এজ ক্যালকুলেশন এটা অনেক টাফ নর্মালি মানুষের অনেক সময় লাগে এখন এই যাবার কাজটাই পারে কিনা আমরা এখন একে দেখব আশা করছি পারবে তার কারণে এটা নিয়ে যত বেশি হাই ভুটেছে এর আমি পারে না এরকম কিছু কোথাও শুনি নাই তো এখন আমরা একটু অপেক্ষা করে দেখছি যে এই জাবা প্রোগ্রামটাকে এই রান করতে পারে কি না এরপর আমরা এই জাবা প্রোগ্রামের কাজ শেষ হয়ে গেলে তখন একে আমরা বাংলায় কমেন্ট করে দেখব যে বাংলা ভাষা বুঝতে পারে কি না কি শুধু ইংলিশে নাকি আমরা চাইলে একে দিয়ে বাংলা কাজও করাতে পারবো এখানে দেখেন স্পিডটা একটু কম প্রথমেই দুইটা সমস্যা একটা হচ্ছে আমাদের নেট কানেকশন যদি আরও বেটার হতো রেজাল্টটা আরও ভালো পেতাম আর সেকেন্ড হচ্ছে আমাদের এখানে এই যে নেটওয়ার্ক কীভাবে দেখাচ্ছে রিজেনারেট যদি আবার দেই এই যে দেখেন আমাদের এটা সেকেন্ড টাইমের যেটা প্রসেস সেই সেকেন্ড প্রসেসটা শুরু হয়ে গিয়েছে এই যে দেখেন শিওর হিয়ার অ্যান এক্সাম্পল বা জাবা ইজ ক্যালকুলেশন ক্যালকুলেট এ পার্সন এজ এই যে দেখেন আমাদের প্রোগ্রামটা এখানে আমরা পেয়ে গেছি এখন এই যে আমাদের প্রোগ্রামটা এখন রাইট করে দেবে মানে আমাদের এই যে যাবার যেটা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সে এটাকে রাইট করছে ইভেন এই যে এখানে দেখেন শর্টকাটে এখানে লেখা আছে কপি কোড তো আমরা যদি এখানে কপি করে দেই তাহলে দেখবেন যে আমাদের কোডটাকে এখান থেকে আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পর এটা যদি আমাদের যাবার যে চ্যাট আছে বা যাবার টেক্সট এডিটর আছে এখানে যদি আমরা এটাকে পেস্ট করে দেই তাহলে আমাদের অটোমেটিক একটা যাবার প্রোগ্রাম এখানে রাইট হয়ে যাবে তো আমরা এতটুকু তো বুঝতে পারছি যে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামকে রাইড করতে পারছে এখানে পাশাপাশি এখানে কিছু স্যাম্পল দেখাচ্ছে যে এটা বা এখানে বলে দিচ্ছে যে কিভাবে এসটাকে ক্যালকুলেশন করে তো এর যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতটুকুভাবে আমাদের বুঝে বলা দরকার এই ততটুকুই বুঝে বলবে তো আমরা এখানে স্টপ করে দিচ্ছি স্টপ জেনারেশন তো এখন এখানে আমরা একে বাংলায় কমান্ড করব। আমি একে বলবো যে ধরেন আমি একটা ড্রোন বানাতে যাচ্ছি ড্রোন কিভাবে বানাবো আমি এখন এটাকে কমান্ড করে দেখবো যে এই ড্রোন কিভাবে বানাতে হয় এই এই রিলেটেড কোনো হেল্প সে আমাকে করতে পারে কিনা আমি একে ইন্টার করে দিলাম এটাকে স্টপ করে দিচ্ছি আর এটাকে আমরা ইন্টার করে দিচ্ছি ড্রোন কিভাবে বানাবো তো দেখেন এর কাছে আশা করছি বাংলাতেও এই বলতে পারবে তার কারণ আমি নিজে একটু আগেও ট্রাই করে দেখেছিলাম যে বাংলায় যে কোনো কথা বুঝতে পারে আপনি একে যেভাবে ইনস্ট্রাকশন দেবেন এই সেভাবেই সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে তো আমরা এখন অপেক্ষা করে দেখছি যে এই আমাদের বাংলা প্রশ্নটা কীভাবে বোঝে সেটা রিপ্লাই কি বাংলায় দেয় নাকি এটা কি ইংলিশে দেয় তো দেখেন এই যে আমাদের রিপ্লাই দেওয়া শুরু করে দিয়েছে এখানে ড্রোন আমাদের নেটওয়ার্ক একটু স্লো আমাদের নেটওয়ার্ক যদিও ছিল এর মেইন সমস্যাটা হচ্ছে এদের সার্ভার এই জিবিটি যদি আপনি ফ্রি ইউজ করেন একটু সমস্যা হবে ড্রোন তৈরি করা একটি চ্যালেঞ্জ জিং আমরা এটাকে জেনারেট করছি না এখন এটাকে যদি স্টপ জেনারেটিং করে আমরা বুঝতে পেরেছি যে এই জানে কিভাবে আমাদের ড্রোন তৈরি করতে হয় এইগুলোই পারবে এখন কথা হচ্ছে ধরেন আপনার ঠান্ডা লেগেছে আমার যেমন ঠান্ডা জনিত সমস্যা চলছে তো এখন এই সর্দি বা ঠান্ডা জনিত সমস্যা কি করতে হবে এটা এটাকে জিজ্ঞেস করে দেখি যে পারে কিনা আমরা আমাদের টেক্সটটাকে কপি করে নিচ্ছি এখন একে এসে এই অর্ডারটাকে করব দেখি এটা রেসপন্স কিভাবে করে ঠান্ডাজনিত রোগে কি করব। তো দেখেন একে আমি জিজ্ঞেস করেছি যে ঠান্ডা রোগে কি করব ঠান্ডাজনিত রোগে বর্তমানে আমাদের যেটা সমস্যা চলছে সবারই সর্দি কাশি তো এখানে দেখেন এখানে ঠিক সেম সমস্যাগুলোর কথা বলছে পাশাপাশি আপনি এই রোগগুলোর জন্য কি সমাধান চাচ্ছেন সেটাও এখানে বলে দেবে তো আমরা বুঝতেই পারছি আমাদের এই টেকনোলজি কত বেশি এগিয়ে গিয়েছে আশা করছি এটা নিয়ে আর অ্যাক্সেস নেওয়া বা কীভাবে ইউজ করবেন এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চ্যানেলে প্রথমবার এসে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ইটু সাবস্ক্রাইব বাটন যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাছ